বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত 10 দফা দাবিতে সমাবেশ ও মিছিল করে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। বর্তমান সরকারকে জনগণ প্রত্যাখ্যান করছে এবং অতি দ্রুত এ সরকারের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আর টাকা পাচার করে বর্তমান সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে, তাই জনগণ আর তাদের দেখতে চায় না। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের ওয়াসামুরে নগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। বর্তমান সরকারকে ফেসিবাদী আখ্যা দিয়ে তিনি বলেন, দেশের প্রতি, মানুষের প্রতি এই সরকারের দায়বদ্ধতা নেই, এই সরকার লুটের সরকার, এই সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। সব অন্যায়ের ফয়সালা রাজপথে হবে উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন এ বিষয়ে মিছিলে আসা দলটির নেতাকর্মী ও সমর্থকদের সমর্থন চান। তিনি বলেন, চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশে লাখ লাখ মানুষ এসেছে, অনেক ধাপ্পাবাজি, পরিবহন, ধর্মঘট ও আওয়ামী লীগ যুবলীগের হামলার পরেও সব বিভাগের মানুষ সফলভাবে সমাবেশে এসেছে, তাই ফয়সালা যা হবার তা রাজপথেই হবে। আপনারা প্রস্তুত আছেন তো? এ সময় নেতাকর্মীরা হাত তুলে প্রস্তুত প্রস্তুত বলে স্লোগান দেন। মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন। এতে বক্তব্য দেন বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, তার ছেলে মীর মোহাম্মদ হেলালউদ্দিন এবং চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার। মীর মোহাম্মদ নাসিরউদ্দিন বিএনপির 10 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মাহবুবুর রহমান বলেন, দেশের জনগণ আর এক মুহূর্তের জন্যও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না, ফলে গায়েবী মামলা দিয়ে হামলা করে পতন ঠেকানো যাবে না। নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, মানুষের ভোটের, ভাতের ও গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে মাঠে আছে বিএনপি। জেল জুলুমের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে, তাই বিজয় সুনিশ্চিত, ভয় পাওয়ার কিছু নেই। সমাবেশ চলাকালে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। পরে সমাবেশ শেষে ওয়াসামুর থেকে মিছিল বের হয়। নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন, 3 পোল গিয়ে মিছিল শেষ হয়। বিএনপির এই গণমিছিল আর গণজোয়ারের মঞ্চে আরও উপস্থিত ছিলেন এস এম ফজলুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপি নেতা মাহবুবুর রহমান ও প্রমুখ, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গ্রেপ্তার হওয়া সব নেতাকর্মীর মুক্তি চান দলের নেতারা।